উত্তাল পাক অধিকৃত কাশ্মীর নিহত বেড়ে চার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ চলাকালে পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অনেকে গত শুক্রবার স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালালে শান্তিপূর্ণ বিক্ষোভটি হিংসাত্মক হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেঞ্জারদের ডাকা হলে হতাহতের ঘটনা ঘটে আন্দোলনের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে এক জরুরি বৈঠক করে কাশ্মীরের জন্য তেইশ বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকির ঘোষণা দেন গত বছর বিদ্যুৎ বিল ও আটার দাম বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের জেরেই বর্তমানে বিক্ষোভ হচ্ছে